বাংলাদেশ কারোর কাছে হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারণ আমরা জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। তা আমরা সেই জাতিকে একেবারে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই, দেশকে উন্নত করতে চাই। 2041 সালের মধ্যে এভাবেই দেশকে গড়ার পরিকল্পনা, সেভাবে প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করেছি। এটি আমার সবথেকে বড় আকাঙ্ক্ষা যে বাংলাদেশ কারোর কাছে হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারণ আমরা জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো। শুনছিলেন যে বঙ্গবন্ধু কন্যা তার অনুভূতি ব্যক্ত করছিলেন যে আসলে একটা পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, কোনো শব্দ দূষণ নেই, পরিবেশের কোনো রকম ক্ষতি নেই, কিন্তু একটা দ্রুত যান অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন। সেটাই আরও নিশ্চয়ই আরও অনেক আকাঙ্ক্ষা আছে আমার দেশটাকে নিয়ে, আমরা একে একে সবগুলি করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন দেশের মানুষ আপনার সব থেকে বড় শক্তি, সেই মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন, সেই দেশের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের প্রতি আমার এটাই আকাঙ্ক্ষা থাকবে যে তারা যেন সকলে অন্তত আমরা যে স্বাধীন দেশ এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা সেই আত্মমর্যাদা নিয়ে, আত্মবোধ নিয়ে চলবে। আর যারা সন্ত্রাস, জঙ্গিবাদ বা সন্ত্রাসী বা অগ্নি সন্ত্রাসী তাদেরকে প্রত্যাখ্যান করবে, সেটাই চাই। আমরা শান্তিতে বিশ্বাস করি, সৌহার্দ্যে বিশ্বাস করি, শুধু দেশে না, দেশে আন্তর্জাতিক পর্যায়েও আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিত নয়, এটা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং সেভাবে এগিয়ে যেতে চাই। কাজে এই সমস্ত দুর্বৃত্তপরায়ণ যারা পুলিশদের পিটিয়ে মারে, মানুষকে মারে, আগুন দিয়ে পুড়িয়ে মারে, এদেরকে যেন তারা প্রত্যাখ্যান করেন, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন, সেটাই আমার দেশের মানুষের প্রতি আহ্বান।